আমরা সবাই সমীকরণকে লেখচিত্র কিভাবে উপস্থাপন করা যায় সেটা জানি, কিন্তু অসমতাকে কিভাবে করা যায় সেটা তো এবার শিখতে হবে। চিন্তা করো, যে কোনো সমীকরণকে যখন কিনা আমরা লেখচিত্র উপস্থাপন করি আমরা কি করি, ধরো এটা একটা সমীকরণ, আমরা এক্স এর কোনো একটা ভ্যালু বসাই, সেই হিসেবে ওয়াই এর কোনো একটা ভ্যালু বসাই, সেটা দিয়ে যেন লেফট সাইড সমান রাইট সাইড হয় এরকম ব্যবস্থা করি। যেমন ধরো এক্স এর ভ্যালু যদি 1 হয়, ওয়াই এর ভ্যালু যদি 2 হয়, তাহলে কিন্তু লেফট সাইড আর রাইট সাইড যেটা 1 + 2 - 3 = 0 হচ্ছে। অথবা তুমি যদি এক্স এর ভ্যালু -1 বসাও, ওয়াই এর ভ্যালু যদি +4 বসাও, তাহলে -1 + 4 - 3 মিলে আবার 0 হচ্ছে। আমরা করি কি, লেখচিত্রে এই দুইটা বিন্দু জাস্ট উপস্থাপন করে দেই, তারপরে বিন্দু দুটো যুক্ত করে দিলেই এক টানে সহজেই আমরা একটা সরলরেখা পেয়ে যাই। অসমতার ক্ষেত্রে আসলে অনেকটা মিল পাওয়া যাবে। আমরা চিন্তা করব যে কোন কোন বিন্দু এখানে রাখা যেতে পারে। ধরো x + y - 3 > 0, এক্সের কোন কোন ভ্যালু আর ওয়াই এর কোন কোন ভ্যালুর জন্য এই কথাটা সত্য হতে পারে। ধরো এক্সের ভ্যালু আমরা বসালাম 2, ওয়াই এর ভ্যালু আমরা বসলাম 2, তাহলে 2 + 2 - 3 এটাতে কি গ্রেটার দেন 0 হয় না? কারণ 2 + 2 - 3 = 1, 1 তো অবশ্যই গ্রেটার দেন 0। সো তাহলে এই যে বিন্দুটা অর্থাৎ 2, 2, সেটা আমাদের লেখচিত্রে এই অসমতার অংশের ভেতরেই পড়ছে। আবার ধরো আমরা 3 বসালাম আর একটা 2 বসালাম, 3 + 2 - 3 এটাও তো 0 চাইতে বড় হয়। আরও অনেকগুলো বিন্দু বসাতে পারো, দেখবা যে অনেকগুলো বিন্দুই আছে যেগুলোর জন্য তুমি গ্রেটার দেন 0 পাওয়া যাচ্ছে। ভালো কথা, এটা ধরো আমাদের ছক কাগজ, আমরা এক্স হিসেবে বুঝাই এই পাশে এই এক্স অক্ষে যেগুলো বসাই সেগুলো, ওয়াই দিয়ে বুঝাই ওয়াই অক্ষে যেগুলো বসাই সেগুলো। যদি ধরো আমি বলি যে 2, 2 মানে হলো গিয়ে এক ঘর দুই ঘর, এক ঘর দুই ঘর, 2, 2 এক্সের দিকে দুই ঘর, ওয়াই এর দিকে দুই ঘর। আবার যদি বলি ধরো 10, 10 এটা এদিকে 10, 10, ধরো 12 বললাম, 10, 10 না বলে 10, 12 দিলাম, তো এই যে দুইটা বিন্দু পাওয়া গেল। এইভাবে আমরা বিন্দু স্থাপন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে 2, 2 এই বিন্দুটা কাজে দেয়, 3, 2 যেটা আছে সেটাও আমাদের চলবে। কিন্তু যদি ধরো আমরা 0, 0 বসাই, তাহলে 0, 0 যেখানে আছে 0 + 0 - 3 is not greater than 0, সো এটা আমাদের অসমতার অংশের ভেতরে পড়ছে না। তো আমরা বুঝতে পারছি বেশ কিছু বিন্দু আছে যেগুলো কিনা ধরো আমাদের অসমতার অংশের ভেতরে পড়বে, আর বেশ কিছু বিন্দু আছে যেগুলো আমাদের অসমতার অংশের উপর পড়বে না। আমরা সেগুলোই পরবর্তী ভিডিওতে দেখবো।